জয়নগরে নিহত তৃণমূল নেতার বাড়িতে আজ যান ফিরহাদ হাকিম। এই মুহূর্তে বক্তব্য রাখছেন তিনি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি পৌঁছে যান আজ সকালেই জয়নগরে। মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ার অর্থ আল্লাহর সাথে তিনি ইবাদত করতে যাচ্ছেন আল্লাহর কাছে, নিজে যদি কোনো অন্যায় হয় সেটা মাপ চাইতে যাচ্ছেন আল্লাহর কাছে। তিনি তার ওই জীবনে যখন সমস্ত গুনাহ মাপ করে তার স্বর্গ চাইছেন, ঠিক সেই সময় যেতে দেওয়া হলো না, তাকে খুন করা হলো। খুন মানে কি? সেই খুন অর্থাৎ সেই খুন করে রাজনৈতিক ফায়দা নেবে পারবে না সিপিএম, তোমরা পারবে না। হ্যাঁ, আমরা জানি যে এখানে এসইউসিআই এবং সিপিএম এর লড়াইয়ে 2011 সালের আগে প্রায় 60 জন খুন হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পরে এই খুনের রাজনীতি থেকে পশ্চিমবঙ্গ যখন আস্তে আস্তে বেরিয়ে আসে, যখন শমসুদ্দিন লস্করের মতন সমাজসেবকরা যখন আস্তে আস্তে সমাজকে নতুন পথে নিয়ে যাচ্ছে, দেখো সেই সিপিএম আমলের হানাহানি নয়, সেই খুনোখুনি নয়, সেই জোর করে এলাকা দখল নয়, সেই হারমার রাজ দখল নয়, আমরা উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করব। যখন সেই কথা সৈফুদ্দিন লস্কর মানুষকে বুঝিয়েছে যে হ্যাঁ, আমরা উন্নয়ন দিয়ে জয়লাভ করব, আমরা জোর করে ভয় দেখিয়ে রাজত্ব করতে চাই না, আমি মনকে জয় করে রাজত্ব করতে চাই। আর এলাকা এলাকা এই সৈফুদ্দিন লস্কর যারা মানুষের মন জয় করেছে মমতা ব্যানার্জির আদর্শ অনুযায়ী এলিমিনেট করে দাও, খুন করে দাও, হত্যা করে দাও। এই ছেলে থাকলে এখানে আর সিপিএম মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাই একে খুন করে দাও। আমি বলতে চাই সিপিএম, তোমার হারমার তোমার খুনি কত আছে নিয়ে এসো, আমরা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছি, একটা একটা করে খুন করো। মমতা ব্যানার্জির সৈন্য, সেই সৈন্যকে তোমরা শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। কতজনকে খুন করবে? আমার ভাই সৈফুদ্দিনকে খুন করেছে, কতজনকে খুন করবে? কত খুনের তোমাদের কাছে আছে? কতজনের কাছে তোমার হাত আছে? কত খঞ্জর আছে? কত রিভলভার আছে? কত গুলি আছে? নিয়ে এসো। আমরা একটা কথা বলতে চাই, সৈফুদ্দিনের বাবা, তার স্ত্রী, তার স্ত্রী, তার কন্যা, সবাই মিলে একটা কথা বলেছে, আমাদের ইনসাফ চাই, আমাদের ইনসাফ চাই, খুনির বিচার চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।